আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি ঘরে থাকা কিছু উপাদান দিয়েই ঘরোয়া টোটকা আপনাদের সাথে শেয়ার করব, যা কিনা আপনাদের ঠান্ডা কাশিতে 100% মুক্তি দেবে। অনেক সময় দেখা যায় কাশি এত পরিমাণে হয় যে তখন কোনো ওষুধেও কাজ হয় না। তো আজকে যে ঘরোয়া রেমেডিটা আপনাদের সাথে শেয়ার করব, তাতে কিন্তু 100% আপনাদের কাশি ভালো হয়ে যাবে, এত দ্রুত কাজ করবে আপনারা কল্পনা করতে পারবেন না। তার জন্য আমি নিয়েছি এখানে দারুচিনি, এটা লবঙ্গ, এটা গোলমরিচ, এটা লবণ আর হলুদের গুঁড়ো, আর মাঝখানে হচ্ছে আদা। তো এগুলো কিন্তু আমাদের কিচেনে সবসময় থাকে, আর কিচেনের সব কিছু নিয়েই কিন্তু আজকের এই রেমেডিটা তৈরি করব। আর এটা খেলে আপনাদের 100% কাশি খুব দ্রুত ভালো হয়ে যাবে। আর একটা জিনিস আমি এর সঙ্গে অ্যাড করব, সেটা একটু পরে দেখাচ্ছি। এখানে একটি আমি ননস্টিকের প্যান নিয়ে নিলাম, এবার দিয়ে দিচ্ছি লবঙ্গগুলো। আর অবশ্যই চেষ্টা করবেন লবঙ্গর মাথায় যে ফুল থাকে সেই ফুল আলা লবঙ্গগুলো নিতে, এগুলোই কিন্তু খুব দ্রুত ঠান্ডা কাশি দূর হয়। এখন এখানে কিছু লবঙ্গ নিয়েছিলাম, এগুলো আমি সবগুলো দিয়ে দিচ্ছি। লবঙ্গগুলো এখানে প্রায় আমার 1 চা চামচ পরিমাণ লবঙ্গ আছে। আর অবশ্যই এই শুকনা মশলাগুলো কিন্তু আগের কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন, কারণ এখানে অনেক ময়লা ধুলাবালি থাকে। এবারে দিয়ে দিচ্ছি দারুচিনি, এখানে আমার 2 টুকরো দারুচিনি গুঁড়ো করে নিয়েছি, এটাও প্রায় 1 চা চামচ পরিমাণ। আর এখানে নিচ্ছি গোলমরিচ, এটাও প্রায় 1 চা চামচ পরিমাণ। এখন এই সবগুলোকে আমি চুলায় হালকা হিটে ভেজে নিব। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন এটা মুচমুচে হয়ে এসেছে, তখন নামিয়ে নিতে হবে। এটা কিন্তু হাই হিটে ভাজা যাবে না, কারণ এটা পুড়ে যাবে এবং এর গুণগত মানটা নষ্ট হয়ে যাবে। এবারে একটি হেমন দৃষ্টিতে এটা আমি নিয়ে নিচ্ছি, নেয়ার পরে এটা আমি গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও এটা গুঁড়ো করে নিতে পারেন। আর আজকের এই রেমেডির এইটাই হচ্ছে ঝামেলার বিষয়, আপনারা সেজন্য এটা আগেই করে রাখবেন এবং কৌটা ভরে রেখে দিবেন। সারা শীত জুড়ে আপনারা এই রেমেডিটা খুব ইজিভাবে তৈরি করতে পারবেন এবং ঠান্ডা কাশি থেকে মুক্তি পেতে পারবেন। তো এভাবে বেশি করে 3টা মশলা গুঁড়ো করে রেখে দিবেন, আর কোনো ঝামেলা থাকবে না। এবারে যেটা করব, এখানে আমি আদা ধুয়ে ছুলে নিয়েছি। তো এবার এই আদাগুলোকে আমি একটি হেমন দৃষ্টিতে ছেঁচে রস বার করে নিব। আবার বাসায় অনেক সময় দেখা যায় আদা আমরা বেশি করে বেটে ডিপ ফ্রিজে রেখে দিই, সেখান থেকেও কিন্তু রসটা সংগ্রহ করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে অবশ্যই আদার রসটা একটু গরম করে নেবেন, ডিপ ফ্রিজ থেকে বের করে ঠান্ডা আদার রস কিন্তু এটা ব্যবহার করা যাবে না, তাহলে কাশি সারবে না, আরও বেড়ে যাবে। এখন আমি রসটা চিপে বের করে নিচ্ছি। এবারে সবগুলো উপকরণ এবার মিশিয়ে দিব। প্রথমে যেটা নিব সেটা হচ্ছে মধু, আর কাশি ঠান্ডা দূর করতে কিন্তু মধু খুবই উপকারী একটি উপাদান। এখানে আমি 1 চা চামচ পরিমাণ মধু নিয়ে নিচ্ছি, আর মধুটা অবশ্যই খাঁটি হতে হবে। তারপরে এই মধুর ভিতরে আমি আদার রসটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ, আর দিয়ে দিব সেই মশলাটা। এই মশলাটা করা থাকলে কিন্তু এই রেমেডিটা বানাতে একদমই সময় লাগবে না, আপনারা মশলাটা অবশ্যই আগে রেডি করে রাখবেন। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ এই মশলাটা নিয়েছি, আপনারা বড়দের জন্য 1 চামচ নেবেন, আর ছোট বাচ্চারা যদি খান তাহলে এখানে 1/4 ভাগ নেবেন। এটা ছোট বাচ্চা অর্থাৎ 2 বছর 3 বছর বাচ্চাদের খাওয়ানো যাবে, আর একেবারে ছোট শিশুর ক্ষেত্রে এটা আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে খাওয়াবেন। বড়দের ক্ষেত্রে আপনারা সকালে খালি পেটে খেয়ে নেবেন, আর রাতে খাওয়া দাওয়া শেষে শোবার সময় খেয়ে নেবেন, তাহলে দেখবেন আর ঠান্ডার সমস্যা থাকবে না এবং কাশির সমস্যা থাকবে না, আর কখনোই কাশি হবেও না।
সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।